সুপ্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ব্যবসা এমন এক জিনিস যা আপনাকে কোটিপতি বানাতে না পারলেও লাখপতি অবশ্যই বানাবে। তার জন্য আপনাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যা এদের কাছ থেকে সম্পূর্ণতে ফ্রিতে অ্যাডভাইস পেয়ে যাবেন। এদের অ্যাডভাইস অবশ্যই কাজে লাগবে, কারণ এদের 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই ভিডিওটি করতে পেরে আমার খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ আমি আপনাদের এমন এক শাড়ি হোলসেলের সাথে পরিচয় করিয়ে দেবো, যিনি শান্তিপুরের গোবিন্দপুরে 20 বছর ধরে এই শাড়ির হোলসেল করে আসছেন। এই ভিডিওটি এ কারণেই আমাকে ভালো লেগেছে যে এদের দাম অন্য অন্য হোলসেলার থেকে অনেক কম। এখান থেকে আপনি মাল নিতে চাইলে খুব সস্তাতে পেয়ে যাবেন, যা অন্য কেউ এই শাড়িগুলি দিতে পারবে না। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা পুরনো ব্যবসায়ী হলে আজই চলে আসুন এনাদের কাছে। আমরা এনাদের কালেকশন দেখে মুগ্ধ হয়েছি, আশা করছি আপনারাও হবেন। সবথেকে বড় কথা হচ্ছে এনাদের ব্যবহার এবং শাড়ির দাম অন্যদের থেকে আশা করতে পারবেন না। আপনি এনাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর মধ্যে দেওয়া মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি তিনাদের কাছে গিয়ে মাল নিতে চান তাহলে সেটিও করতে পারেন। তিনাদের ঠিকানা এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতে ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের নতুন নতুন কালেকশনগুলি দেখে নেওয়া যাক। তো দাদা, আবারও চলে এলাম আপনাদের কাছে। এর আগে তো একটা শাড়ির পার্ট করে নিয়ে গেছি এবং সেখানে সুতি ছাপা শাড়ি বা এসব জিনিসগুলো দেখেছিলেন, তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন? নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ সমাদ্দার। নমস্কার, আমার নাম বিচিত্র সমাদ্দার। আজকে মূলত দেখাবো, এর আগে তো ছাপার শাড়ি, কাঞ্জিবরম, বেনারসি সব দেখিয়েছি, আগে পার্টগুলোতে সব মিলিয়ে দেখাতাম। তা এক আজকে মূলত দেখাবো হ্যান্ডলুম, তাঁত আর জামদানি। আচ্ছা, আর রেডিমেন্টের পরের আর একটা পার্ট আপনারা দেখতে পারবেন সবাই। রেডিমেন্টে আমাদের সায়া, ব্লাউজ দিয়ে, নাইটি, কুর্তি দিয়ে ওটাও দেখাবো, কিন্তু লুঙ্গি গামছাটা আমরা রেডিমেডের মধ্যে কিছু আপনাদের কাছে তুলে ধরবো। স্পেশালিস্ট লুঙ্গি গামছার ভিডিও আপনারা নেক্সটে দেখতে পারবেন, কারণ আমরা লুঙ্গি গামছার ভিডিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের স্পেশালিস্ট অনেক কাস্টমার বলে যে দাদা, লুঙ্গি গামছার ভিডিও আপনারা এর মধ্যে দেন, তা এর জন্য আমরা প্ল্যান করেছি লুঙ্গি গামছারও একটা স্পেশালিস্ট ভিডিও তৈরি করব, তাতে দেব। কারণ ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার মানেই নতুন ধামাকা। আমরা একটা কথা, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার মানে আমি ইন্দ্রজিৎ সমদ্দার বলি, প্রত্যেকের চাইতে 2 টাকা হলেও সস্তা দেবো এটা। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার ব্যবসার আজকে 25 বছর আমার পা দিলাম, তা এই 25 বছরে আমরা যেটুকু আপনাদের ইয়েতে কামিয়েছি, সুনাম কামিয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের যে জায়গায় যেরকম যেটা দরকার, যেটা আমাদের নিজস্ব না, সেখানে আমরা যেরকম যা টাই আপ আছে, সেক্ষেত্রে হলে আমাদের চাইতে কোনো সেন্টার, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার ছাড়া কোনো সেন্টার আমার চাইতে কমে দিতে পারবে না, চ্যালেঞ্জ। এবার অনেকে হয়তো অনেক রকম আপনাকে এদের দেখাবে, কিন্তু আপনারা এসে বুঝতে পারবেন ফেক। হ্যাঁ, বলবো সেখানেও যদি আপনার মনে হয় যে না ভালো, আসবেন। এসে তাও বলবো যে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারে সেখানেও যদি আসেন তাও বলবো, তাও একটা একবার ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন। ভিজিট করলে কি একই মালের ওখানে কী দাম দেখছেন বা আর এক জায়গায় কী দাম দেখছেন, সেই দাম দেখে এসে ভেরি করুন। যদি কম না হয় না তখন বলবেন, একদম 100% কম হতেই হবে, এটা হচ্ছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের চ্যালেঞ্জ। আচ্ছা, আপনাদের যারা নতুন দর্শক দেখছে তাদেরকে পরিচয়টা দেওয়ার জন্য আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিন, যে অ্যাড্রেসটা কীভাবে তারা আসবে। আমার অ্যাড্রেস হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার। আপনারা যদি কেউ মনে করেন ধর্মতলা থেকে আসবেন, বাসে চাপবেন উত্তরবঙ্গের মানে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, যে কোনো বাস, কৃষ্ণগড়, যে কোনো বাসে চাপবেন, বলবেন শান্তিপুর বাইপাস নামবো। শান্তিপুর বাইপাস নেমে দেখুন টোটোওয়ালা আর চায়ের দোকান, এরা সবচাইতে দালাল, এদের কোনো ইয়েতে পড়বে না, কারণ এরা আপনাকে আস্তে আস্তে এমন এমন কথা বলবে, সেখানে হয়তো অন্য জায়গায় নিয়ে যাবে, সেখানে তার কমিশন আছে, তা সেরকম কিছুতে পড়বেন না। আপনার যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন, আমার ছেলেরা আছে, আপনাকে রিসিভ করে নেবে। কারণ বাইপাস থেকে আমার বাড়ি হাফ থেকে 1 কিলোমিটার গেল। তারপরে যদি কেউ মনে করেন শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে চাপবেন,
শান্তিপুর বা যদি কৃষ্ণগর লোকালেও চাপেন কারিনাথপুরে নেমে যাবেন, নেমে গিয়ে আবার শান্তিপুর লোকালে উঠবেন, উঠে এক নম্বরে ম্যাক্সিমাম গাড়ি এসে দাঁড়ায়, এক নম্বরে যদি নামায় আপনি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে আসবেন না, ওখানে ওভারব্রিজ হয়ে তিন নম্বরে আসবেন, তিন নম্বরে এসে দু চারটে পা দিতেই দেখবেন রেল ক্রসিং হবে, তারপরে গোডাউন মাঠ আছে, ওর সামনে টোটো বাস সব কিছু থাকে, বলবেন গোবিন্দপুর যাব, গোবিন্দপুর বাজারে নামবেন, আর যদি টোটো ধরেন বলবেন গোবিন্দপুর সুকান্তপল্লি, ইন্দ্রজিৎ সারি চেনে ইন্দ্রজিৎ সমদ্দার নাম্বার বললে যে কেউ দেখিয়ে দেবে, আর যদি কেউ বহরমপুর দূর দূরান্ত থেকে আসেন, সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে আসেন, আপনারা এসে বাইপাস নামবেন, এই একই প্রসেসে আসবেন, যদি কেউ ট্রেনে আসেন আসাম থেকে ত্রিপুরা থেকে আসেন, যদি কেউ মনে করেন না হাওড়া আমি যাব না আমরা ইয়েতেই নামবো নবদ্বীপ বা কালনা বা হাওড়া যে কোনো জায়গায় নামবেন, যদি নবদ্বীপ হয়ে আসেন বা কালনা হয়ে আসেন বা গুপ্তিপাড়া হয়ে আসেন, ঘাট পার হবেন, হয়ে ওখানে প্রচুর টোটো থাকে বা বাস থাকে, আপনারা বলবেন যদি বাসে আসেন বলবেন গোবিন্দপুর বাজার নামবো, আর টোটোতে আসলে পরিষ্কার বলবেন গোবিন্দপুর সুকান্তপল্লি ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার ইন্দ্রজিৎ সমুদ্রের বাড়ি যাবো, যে কেউ দেখিয়ে দেবে। ঠিক আছে চলুন আজকে শাড়িগুলো দেখা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি প্রথম দেখাবো 150 টাকা থেকে শুরু, কারণ আজকে বলেছি যে আজকে এই পাটে ছাপা আর কোনো পাট থাকবে না, এর জন্য আজকের প্রত্যেকটা পাটে আমার ছাপা শাড়ি 60 টাকা থেকে শুরু হয়, তা আজকের এই যে পাটটা মূলত শুরু করছি এটা আমি 150 টাকা থেকে শুরু করব, 150 টাকায় হ্যান্ডলুম দিচ্ছি 14 হাত, কিন্তু এটা হয়েছে 14 হাত, এটা হবে বডি, এটা হবে আঁচল, এর কিন্তু ব্লাউজ পিস আছে, হ্যান্ডলুম মানেই ব্লাউজ পিস থাকবে। এটা জামদানি পিন, এখানে চাইলে আপনারা স্বস্তিক পিনও পেয়ে যাবেন। আচ্ছা কি দাম আছে বললেন? 150 টাকা মাত্র। এই দেখুন আর একটা দেখাচ্ছি ঝর্ণা, এ তো খুব পরিচিত নাম, এ দর্শকদের আর বলতে হবে না, মুড়ি মুড়কি বিক্রি সবাই চেনে, এরকম দু কালারের হয়, 14 হাতের শাড়ি, এটাও 14 হাত, ওই যে আঁচলে ঝুল থাকবে, এটাও 150 টাকা, এটাও 150 টাকা, অনলি 150 টাকা। এরপরে আর একটা দেখাবো, এটা হয়েছে আড়ির মধ্যে চুমকি বসানো, এটা দেখুন এক একটা শাড়ি সেন্টারে ডাকাতি করে, তা ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার মানে একটা এমন প্রতিষ্ঠিত জায়গা, আজকে বললাম 25 বছরে পার দিয়েছি, তাই আপনাদের জন্য এটা অফারে থাকবে 175 টাকা অনলি, 175, এবং যদি কেউ মোটামুটি 50-100 পিস নেয় তার জন্য আরও অফার থাকবে। এরপরে দেখাবো আর একটা প্রিন্টের উপরে, এটাও হ্যান্ডলুমের, সব হ্যান্ডলুমই দেখাচ্ছি, এটাও 14 হাতের শাড়ি, এটা 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 এটারও 14 হাতের শাড়ি, এটা হবে বডি আর আঁচল হবে এরকম, আর এর ব্লাউজ পিসটাই ব্লাউজ পিস এরকম। আচ্ছা এই কালারটা মাত্র 180 টাকা, প্রচুর কালার আছে, 15-20টা কালার, এর প্রচুর কালার। এরপরে আর একটা হ্যান্ডলুমের দেখাবো, অনলি 220 টাকা, 220, দেখুন ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার মানেই একটা নতুন ধামাকা, নতুন ধামাকা থেকেই যায়, এটা হবে বডি এটা হবে আঁচল, আঁচলের সাথে কন্টেস্ট থাকবে প্রত্যেকটা, কিন্তু 14 হাতের শাড়ি দেখাচ্ছি ব্লাউজ পিস, এটা হয়েছে ব্লাউজ পিস, যে কালারের আঁচল থাকবে সেই কালারের ব্লাউজ পিস থাকবে, মাত্র 220 টাকায়। বুঝতে পারছেন ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার আমাদের নিজস্ব প্রোডাক্ট বলেই 220 টাকায় আপনাকে ব্লাউজ পিস সমেত এবং এত সুন্দর সফট হ্যান্ডলুমের শাড়ি দিতে পারছি। এরপরে আমি আর একটা দেখাবো, ভুমরি খাদি মাত্র 350 টাকা, মানে পুরো সুতির, এটাও 14 হাতের, পুরো সুতির, এরকম অলওভারের বিভিন্ন হলুদ লাল বিভিন্ন 20-25টা কালার থাকে, এটা হয়েছে ব্লাউজ পিস আর এটা হয়েছে আঁচল, আঁচল এরকম থাকবে, এর ক্যাটালগে আছে, আঁচলে গিট বাঁধা থাকবে এরকম পম্পম, মাত্র 350 টাকা, পিওর খাদির, পিওর খাদির প্রচুর মাল পেয়ে যাবেন, এ যেটা সামনে পাচ্ছি সেটা দেখাচ্ছি। এরপরে এটা আবার নতুন উঠেছে, যেমন শকুন্তলা আছে না, কারণ আমাদের অনেক মহামেডান ভাইরা আছে, তারা বলে যে তারা ফিগার পছন্দ করে না, তাদের জন্য আমরা এটা নতুন কালেকশান বের করেছি, যেরকম এরকম পদ্ম হবে, সূর্যমুখী হবে, দু রকমের, সব তো দেখানো সম্ভব না, উলের মধ্যে পাবে এবং দামও কম,
320 টাকা, অনলি 320 টাকা, শকুন্তলাও 320, এটাও 320। মানে অনেকেই আছে যে আমাদের যে মহামেডান সামনে যেহেতু ঈদ রয়েছে, ঈদের স্পেশালিস্ট তো কিছু দেখাতে হবে, কারণ ঈদে সবাই ব্যবহার করবে, তারা তো ফিগার তো ঈদে চলবে না, সেই হিসাবে আমরা এইগুলো নতুন একদম নিউ কালেকশন শুরু করেছি। আর একটা দেখাচ্ছি কাঁথা স্টিক্স, নতুন একদম অল ওভার এরকম কাঁথা স্টিক, এটা এটাও 1400 হাতের, এরকম এরকম ফুলও আসবে, আবার এক কালারও আসবে, এক কালারই বেশি হয়, এটা মাত্র হয়েছে 220 টাকা, এরকম অল ওভার, অল ওভার কাজ মাত্র 220 টাকা। এরপরে দেখাচ্ছি বট, দেখুন এই বটের দাম আগে অনেক বেশি ছিল হ্যান্ডলুমের, এটাও 1400 হাতের, হ্যাঁ বট গাছ মাত্র 220 টাকা মাত্র। এরকম এটা বডি দেখালাম, এটা হয়েছে আঁচল, আঁচলে ওরকম ঝুল বাঁধা থাকবে, মাত্র 220 টাকা। এরপরে কানের ঝুমকো দেখাবো, মাত্র 250 টাকা। দেখুন এক একটা শাড়ি সেন্টার এক একভাবে ডাকাতি করে, একদিন মানে এটা বলতে নেই, এটা বডি এটা আঁচল, তাও বলছি কালকেই আমার বাড়িতে এক কাস্টমার এসছে, সে একই কাঁথা স্টিক আমরা 220 টাকায় বেচি এক শাড়ি সেন্টার, আমি নাম বলবো না, গিয়ে 255 টাকা নিয়েছে, যেটা আমরা কাঁথা স্টিক সরি যেটা আমরা ঝর্ণা বেচি 150 টাকা, 170 টাকা নিয়েছে। এরকম এক একটা শাড়ি সেন্টার ডাকাতি করে, এর জন্য বললাম আপনি যে শাড়ি সেন্টারই নেন একবার ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার ভিজিট করুন, সেখান দিয়ে নিয়েছে সেই জিনিসের দাম জানুন, যদি কম না হয় তখন বলবেন, যে কোনো সুতির ছাপা দিয়ে শুরু করে সব কিছু রেডিমেডের, এটা ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার চ্যালেঞ্জ। এটা হয়েছে আঁচল পমপম, এটা হবে বডি, এটা হবে আঁচল, 320 টাকা দাম, মাত্র 320 টাকা, প্রচুর প্রচুর অন্তত 30টা কালার। এরপরে দেখাবো কলমকারি প্রিন্ট, এরকম এর বিভিন্ন কালার হয় আপনারা ভালোই জানেন, খুব পরিচিত, এটা তো খুবই পরিচিত কলমকারি প্রিন্টের আঁচল ওরম থাকবে, মাত্র 270 টাকা, মাত্র 270 টাকা, দেখুন এরকম থাকবে আঁচলে, মাত্র 270 টাকা। এরপরে দেখাবো হাজারগুটি, এই মালেরই একটা বট হয় একই দাম, 300 টাকা বর্তমানে, 300 টাকা দাম, হ্যাঁ 300, এরকম হবে বডি, এটা হবে আঁচল, এরই একটা বট হয় একই দাম, 300 টাকা অনলি। এরপরে দেখাবো কুসুম দোলা, এর কুচিতে আলাদা হয় আঁচল আলাদা হয়, পুরোটাই চেষ্টা করব যাতে খুলে দেখানোর, সাইড দিয়ে পুরো এরকম পম পম থাকবে, এটা এটা হয়েছে কুসুম দোলা, এটা কুচিতে পড়বে, আঁচলের কালার আর কুচির কালার সেম, আর এটা হবে আঁচলে, আর এক সাইডে পুরো পম পম হবে এরকম, হ্যাঁ ঘিচা ঘিচা এরকম পুরো পম পম থাকবে, মাত্র 280 টাকা দাম, এর নাম হয়েছে কুসুম, হ্যাঁ অবশ্যই পুরো 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 এই যে দেখতেই তো পাচ্ছেন এরকম, এর নাম হয়েছে কুসুম দোলা। এরপরে শকুন্তলার কথা তো বললামই, যে আর একটা নতুন ডিজাইন, কারণ সামনে ঈদ, এটা মাথায় রেখে নতুন ডিজাইন নিয়ে এসছি, চৈত্র মাস ঈদ সামনে, সেই হিসাবে এটা হয়েছে শকুন্তলা, শকুন্তলা আগেও দেখিয়েছি, আর একটা নতুন ডিজাইন এসছে দু রকমের, এটা ওর মধ্যে একই দাম 320 টাকা, যদি কেউ বেশি নেয় তার ক্ষেত্রে আরও কমে যাবে। এরপরে আর একটা দেখাবো পুরো খাদির, এটাও পুরো খাদির অল ওভার এরকম আছে, আঁচলটা এটা হয়েছে পুরো থানের উপরে আঁচলটা ওরকম থাকবে, মাত্র অনলি 300 টাকা, অনলি 300 টাকা। এর আর একটা হয় এই সেম টু সেম, এই সাইড দিয়ে এরকম পম পম থাকবে, সেটার দাম বেশি, হ্যাঁ এটা বলেই দিই, এটা এর প্রচুর কালার আছে, অনলি 300 টাকা। এরপরে আর একটা দেখাচ্ছি স্বর্ণবল, হ্যাঁ এটা আমার জীবনের প্রথম দিন থেকে 250 টাকায় বেচছি, আজকেও 250 টাকা বেচবো, কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট, অন্য শাড়ি সেন্টারে দিতে পারবে না। দেখুন শাড়ির দাম এত পরিমাণে, সুতোর দাম বেড়েছে, দাম বাড়াতে বাধ্য, কিন্তু ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার একমাত্র বাড়ায়নি, কারণ হয়েছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার নিজস্ব প্রোডাক্ট, যতটা পারি মজুরি এবং নিজের যেটা প্রফিট, আগে আমরা লাভ করতাম 3%, এখন 1.5% লাভে মাল দিচ্ছি, কারণ কাস্টমার উপকৃত হোক, তারা আরও তারা যত পাইকারি বেচবে, কারণ ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার তো খুচরো বেচে না,
পাইকারি তারা যত বেশি বেচবে তত ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারেরও লাভ তারও লাভ, কাস্টমার বাঁচলে আমরা বাঁচব, এই মাত কথায় মাথায় রেখে একদম এটা 250 টাকা। এরপরে এই আর একটা নতুন ডিজাইন, এটা হয়েছে কুলো, একদম পিওর নতুন, একদম মানে এই 10 দিন আগে পুরো নতুন এই ডিজাইনটা আমি তৈরি করেছি এরকম। হ্যাঁ, অল ওভার কুরো কুলো, এরকম আরও শিউলি ফুল আছে, এই সেম টু সেমেরই শিউলি ফুল আছে, কুলো আছে, এটার দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এরপরে সিকোয়েন্স, ও সরি, সিকোয়েন্সটা দেখানো হয়নি, কারণ সিকোয়েন্সের দাম কমে গেছে, আগে 300 টাকা করে বলতাম, কাস্টমারের জানা উচিত সিকোয়েন্সের দাম এখন কমে গেছে, কারণ অনেক জিনিসের দাম যেমন বেড়েছে ম্যাক্সিমাম, আমরা ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার বাড়াইনি, কিন্তু সিকোয়েন্সের দাম কমেছে, আপনাদের জানা উচিত। এটা হয়েছে বডি, সিকোয়েন্স সম্বন্ধে আপনারা সবই জানেন, এটা এরম বক্স থাকে, এটা হয়েছে আঁচল, এর দাম এখন মাত্র 280 টাকা, যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে আরও কম হবে। হ্যাঁ, গেল। আর একটা হ্যান্ডলুম দেখাচ্ছি আমি, এটাও পুরো অল ওভার, এটা একটু কস্টলি, এটা 650 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা 650 টাকা, এটা ফুলি আর একদম এরকম অল ওভার কাজ হবে, ব্লাউজ পিস, এটা 650 টাকা, এর বহুত কালার আছে। এরপর কি আছে? একটা বেগমপুরি দেখাই, মাত্র 380 টাকা। দেখুন, এই বেগমপুরি নিয়ে অনেকে অনেক রকমের ডাকাতি করে, কেউ 500-600 টাকাও বেচে, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার এরকম ডাকাতি জীবনে করেনি, করবে না, কারণ দেখুন পাইকারি পাইকারি জায়গায় যদি আমরা ডাকাতি করি তাহলে কাস্টমারকে যদি সে যে দামে বেচবে তার চাই যদি তাকে আমি জানি না বলে তার কাছে বেশি নিই তাহলে সে কীভাবে বাঁচবে? এটাই হয়েছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের প্রতিষ্ঠান। এর জন্য বলছি যে যে কোনো শাড়ি সেন্টারে আপনি আসুন, আমার ভিডিও আপনাকে ভালো নাও লাগতে পারে, আপনি আর এক ভিডিও দেখেও ভালো লাগতে পারেন, কিন্তু এসে একবার হলেও পরখ করে যাবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের তফাতটা কোন জায়গায়। এটা হয়েছে 380 টাকা মাত্র বেগমপুরি। হ্যাঁ 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 হ্যাঁ, এই সেম টু সেম একদম পরে রয়েছে, এটা ও নিয়েছে, এই যে একদম সেম টু সেম দেখালাম। এরপরে দেখাবো তাঁতের মধ্যে একটু আসি, হ্যান্ডলুম তো অনেক দেখালাম, তারপরে জামদানিতে যাব। হ্যাঁ, মাঠা তাঁত 170 টাকা, দাম কিন্তু অনেক বেড়েছে, কিন্তু ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার বাড়ায়নি এবং বাড়াবেও না, চ্যালেঞ্জ, ল 5 টাকা লসে বেচবো তবু বাড়াবো না, এটাই হয়েছে চ্যালেঞ্জ, কারণ আপনারা নিয়ে আপনারা করুন তবেই তো আপনারা আমাদের কাছে আসবেন, নাহলে আসবেন কেন? এটা হয়েছে 170 টাকা মাত্র অনলি, পুরো পাক্কা 12 হাত, বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন রকমের হয়, 170 টাকা মাত্র। এরপরে দেখাবো দেবদাস, কেউ হাজারগুটি বলে কেউ দেবদাস বলে, এটা খুব পরিচিত শাড়ি, এটা হয়েছে এরকম, এটা হয়েছে বডি, এটা হয়েছে আঁচল, 210 টাকা, যদি কেউ বেশি নেয় তার ক্ষেত্রে 200 টাকা আসবে, কিন্তু মিনিমাম 10 পিসের উপরে নিলে তবেই 200 টাকায় আসবে, নয়তো কিন্তু আসবে না। আপনারা যদি এসে বলেন যে না দাদা আপনি 200 টাকা বলেছেন, সেটা হবে না, যদি মিনিমাম 10 পিসের উপরে নেন, 11 পিস নিলেও আপনার 200 টাকায় আসবে। এরপরে আর একটা দেখাবো টমটম শাড়ি, এটাকে আমরা টমটম বলি, টমটম শাড়ি একদম কম রেটের এবং দুর্দান্ত শাড়ি, এর যা মানে 62 ছানার শাড়ি, এটা হবে বডি, এটা হবে আঁচল, পুরো 62 ছানার শাড়ি, মাত্র 230 টাকা, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার বলেই সম্ভব, এ চ্যালেঞ্জ, আমাদের নিজস্ব প্রোডাক্ট বলেই আমি দিতে পারছি, নাহলে দিতে পারবো না। এরপরে আর একটা দেখাচ্ছি, এর জন্যই তো বলি আপনার লাস্ট অব দি ভিডিও দেখবেন, বোর হবেন না লাস্ট অব দি দেখবেন, তাহলে কিছু না কিছু ধমাকে থাকবেই, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার মানে ধমাকে থাক, অনেক শাড়ি সেন্টার আছে নতুন বলে পুরনো বেচছে, আমরা বেচি না, চ্যালেঞ্জ করে বলতে পারি, এর জন্যই বলছি, কারণ নতুন করে দেখুন মৌ বেনারসি বলে কোনো জিনিস হয় না, অনেক শাড়ি সেন্টার বলে বেচে কিন্তু আমরা বেচি না, তাও বলছি। এটা দেখুন, এটা হয়েছে শকুন্তলা, শকুন্তলা পরিচিত শাড়ি, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা, এটা হয়েছে 250 টাকা। এরপরে আরও দেখাচ্ছি, দেখুন আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে, এটা 320, 290, এরকম ভ্যারাইটিস রয়েছে, মানে দেখিয়ে শেষ হবে না, 290 টাকার একটা শাড়ি নিয়ে এসো আছে। এটা দেখাচ্ছি 310 টাকা, অনলি 310 টাকা, এরকম অল ওভার কাজ আছে, 310 টাকা, দেখুন 280, 290, 310, বিভিন্ন রকম আছে, আস্তে আস্তে আপনি যেটা হাতে আছে সেটা দেখাচ্ছি, এটা 330,
এটা হবে বডি, এটা হবে আঁচল। দেখুন আমি ওপেন বলছি, যাতে আপনারা যারা পাইকারি কাস্টমার তারা এসে দেখবেন, ওপেন রেট বলছি। অনেকে বলে কারচুপি কোন জায়গায় জানেন, যে দাদা এই দিয়ে এই দাম, আমরা রেট বলবো না, আমার হকার কাস্টমারের অসুবিধা। কিসের অসুবিধা হকার কাস্টমারের? যদি আমি পারফেক্ট রেট বলবো, হ্যাঁ এবার যদি কেউ বেশি নেয় এখান দিয়ে ডিসকাউন্ট দেবো, সেটা সে আমি যে দামে বেচবো, সে যদি কোনো পাইকারি কাস্টমার আছে সে সেই দামে বেচবে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ হয়েছে আমি এটা 330 বলছি, তাহলে যদি কেউ বেশি নেয় তার জন্য ডিসকাউন্ট নিশ্চয়ই স্পেশাল ডিসকাউন্ট হবে, তাহলে সেও কিন্তু 330 বেচতে পারবে, তাহলে অসুবিধা কোথায়? কিন্তু অনেকে আছে কি বলেন তো, এই মালটাকে যদি 330 বলে সে তো এটা 380 ধরতে পারবে না, মানে কাস্টমার যে দামে বেচবে আগেই সে টাকাতে করে বসে থাকলো। এরপরে দেখাবো মিনাকারি, একদম নতুন ডিজাইন। মিনাকারি যেমন জামদানিতে আছে তেমন তাতেও মিনাকারি আমরা বের করেছি। এটা হয়েছে মিনাকারির আঁচল, এটা বডি, ওটা এটার দাম হবে মাত্র 350 টাকা। বেশি কেউ নিলে তার জন্য অনেক ডিসকাউন্ট হবে, যতটা পারবো সে ততটা ডিসকাউন্ট দেবো। আর যদি কেউ 10 পিসের বেশি নিতে হবে, 10 পিসের কম নিলে ডিসকাউন্ট আসবে না। এই আর একটা দেখাচ্ছি নতুন, এটাও একদম নিউ ডিজাইন, এটা হবে বডি। কারণ ঈদের জন্য বহুত রকমের তাঁত আমরা নতুন করে ডিজাইন কম্পিউটার দ্বারা তৈরি করেছি, এটার দাম হবে 340 টাকা, অনলি 340। এরপরে আর একটা শাড়ি দেখাচ্ছি, টিপগুটি বলি এটাকে আমরা, এটা হয়েছে অনলি 300। এটা হবে বডি, এটা হবে আঁচল, এর 15-20টা কালার, প্রত্যেকটা মাল দেখালাম 10-15টা কালার হবে। এরপরে আর একটা এই 320 টাকায় আর একটা দেখাচ্ছি, এটার দাম 320 টাকা। দেখুন প্রত্যেকটা 62-66 সানানি চিন্দ্রই শাড়ি সেন্টার তৈরি করেন। আপনারা অনেকে হয়তো বুঝবেন না যে সানাটা কী জিনিস, সানাটা আপনাদের বুঝিয়ে দিই। এটা এই যে সুতোগুলো আছে না, এইগুলোকে সানা বলে, কারণ এই সানায় যতটা ঘন হবে যতটি হবে তখন সানা বেশি। একই জিনিস দেখা গেল আপনাকে 320 টাকায় বলছি, এটাকে আমি 56 সারায় যদি আপনি বলুন যে আমি করে দেবো, আপনাকে এটা 280 টাকায় করে দিতে পারবো, তবে আমাকে অন্তত 1 মাস আগে অর্ডার দিতে হবে, কারণ আমরা কোয়ালিটি কারোর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করি না। এই আর একটা দেখাচ্ছি 300 টাকার, এটাকেও হাজার বল বলি, এটাকে আমি হাজার বল বলি। অল বডিতে এরম কাজ, আঁচলে এরম কাজ আসবে, অনলি 300 টাকা। এরপরে ওই যে বললাম যে 290 টাকা, 280 টাকাও আছে, 290 টাকারটা সামনে পেয়ে গেলাম তাই দেখাচ্ছি। 290 টাকা একটা শাড়ি দেখাচ্ছি, চেক শাড়ি, দুর্দান্ত। এটা হয়েছে 66 সানার শাড়ি, একদম পুরো 290 টাকা। একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো শাড়ি সেন্টারের যদি ক্ষমতা থাকে এটা 290 টাকায় দিয়ে দেখাক, ইন্দ্রের শাড়ি সেন্টার দিতে পারবে, এটা অনলি 290 টাকা। এরপরে আর একটা শাড়ি, আর একটা দেখাচ্ছি শাড়ি, এটার দাম হয়েছে 330 টাকা, 330। এটার দাম ছিল 340 টাকা, 10 টাকা কমিয়েছি, 10 টাকা কমিয়ে এটা 330 টাকা করেছি। কারণ অনেক শাড়ির অনেক কিছু দিকে অনেক জিনিসের দাম যেমন বাড়ছে, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার অনেক জিনিসের দাম কমিয়েছে, এটাই হয়েছে কাস্টমারের অফার। কারণ আমাদের নিজস্ব লাভ, আগে 3% করতাম, সেখানে 1.5% করবো, কারিগরের মজুরি কম বেশি কমিয়ে এটা তাদের, মানে কাস্টমারও তো ভালো থাকুক আমরাও ভালো থাকি, এটাই হয়েছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের মূল উদ্দেশ্য। এরপরে দেখাবো সব জামদানি, একটু জামদানির মধ্যে আসি, অনেক হ্যান্ডলুম তাঁত দেখালাম, তাঁতেরও দেখো আরও ভ্যারাইটিজ আছে, সারা রাত্রি শেষ হবে না। এক একটা পার্ট যদি আমি মনে করি, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার, আমি ইন্দ্রজিৎ সমাদার চ্যালেঞ্জ করে বলছি, বড় গলায় না, এটা আপনারা এসে বুঝতে পারবেন, এক একটা পার্ট করবো সারা রাত্রি শেষ হবে না, এত আমাদের আইটেম আছে। জামদানিও সব দেখাতে পারবো না, যতটা পারি দেখাবো। এটা হয়েছে জামদানি 400 টাকা অনলি, এটা হবে বডি, এটা হবে আঁচল, অনলি 400 টাকা। এরপরে আর একটা কাঁথা স্টিক দেখাবো, হ্যান্ডলুমের মধ্যে কাঁথা স্টিকটা দেখানো হয়নি, মানে হঠাৎ সামনে পেয়ে গেলাম তাই দেখালাম। এটা হবে বডি, এটা হবে আঁচল, 470 টাকা অনলি। এরপরে আর একটা দেখাচ্ছি গ্যাপ জামদানি, গ্যাপ জামদানির মধ্যে আমি আর একটা দেখাচ্ছি, এটার দাম হয়েছে অনলি 450 টাকা, 450 টাকা। যদি কেউ 10 পিসের উপরে নেন 440 টাকায় চলে আসবে। এর বিভিন্ন রকম, এটা হবে বডি,
এটা হবে আঁচল, নানান ডিজাইন পাবে, এর নানা রকম। আর একটা বের করে দেখাও, ওখান দিয়ে টান দাও একটা, আর একটা চলে আসুক যে কোনো একটা। হ্যাঁ ঠিক আছে, পড়বে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটা দেখাচ্ছি দেখো। দেখুন এটা কিন্তু আবার আলাদা ডিজাইন, সেলফের মধ্যেও হবে, বিভিন্ন কালারের মধ্যে, মাল্টি কালারের মধ্যেও হবে। আঁচলটা হবে এরকম, এটা হবে 450 টাকা, যদি কেউ বেশি নেয় তার ক্ষেত্রে পড়বে 440 টাকা। এরপরে সুতির বালুচুড়ি, এটা খুব পরিচিত নাম, খুব পরিচিত শাড়ি, খুবই পরিচিত শাড়ি সুতির বালুচুড়ি। এটা কিন্তু পুরো হাতে এবং হ্যান্ডলুম, এটা কিন্তু হাতে বোনা, আর ঠকঠকে যে তাঁত আছে সেই হাতে আপনারা এলে বুঝতে পারবেন। এটা হবে বডি, এটা হবে আঁচল, এটার নাম হয়েছে বালুচুড়ি। অনেকে জামদানিও বলে, ভকাস মারে, কিন্তু এটা তো জামদানি নয়, এটার নাম বালুচুড়ি। এটার দাম পড়বে 450 টাকা, যদি কেউ বেশি নেন তার ক্ষেত্রে 440 টাকা। দেখুন আমাদের শাড়ি নিয়ে লোকে হাটে বিক্রি করে, আমাদের শাড়ি নিয়ে বহুত লোক আছে হাটে বসে, হাটে বেচে। হাটের চাইতে আপনারা যদি কম দাম না পান কেন নেবেন? আসুন, এসে ভিজিট করুন, তবে বুঝতে পারবেন যে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার কত কম দামে দিচ্ছে। এরপরে আর একটা দেখাবো অলওভার, এই সেম জিনিসের, এটাকে আমরা জামদানি বলি। এটা যেমন বালুচুড়ি, এটা সুতির কটন অলওভার, এটার দাম পড়বে 600 টাকা অনলি। দেখুন এরকম অলওভার কাজ হবে, এরকম অলওভার কাজ হবে এরকম, এটা হবে মাত্র 600 টাকা, শুধু এইটুকু গ্যাপ পড়বে প্রত্যেকটা জামদানিতে ওইটুকু। হ্যাঁ, এটার দাম হবে অনলি 600 টাকা। এবার যদি কেউ এটাও 10 পিসের উপরে নেয় তার ক্ষেত্রে চলে আসবে আরও কম, ডিসকাউন্ট হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা আসুন একবার ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার কত কম দামে শাড়ি দেয়। আর একটা জিনিস দেখাচ্ছি, হাজার গুটি, এটা খুব পরিচিত নাম, এক একজন এক এক রকমভাবে ডাকাতি করে। 500 টাকায় হাজার গুটি দেবো, এটা চ্যালেঞ্জ, কোনো শাড়ি সেন্টারে ক্ষমতা নেই দেওয়ার। 500 টাকায় হাজার গুটি, এই দেখুন, এটা হবে বডি, এটা হবে আঁচল। কারণ অনেক শাড়ি সেন্টার আছে, মানে কি বলবো, তার ঘরে হয়তো 50,000 টাকা 1,00,000 টাকার মাল আছে, আপনি যে মাল নিতে আসবেন তার চাই, আপনি হয়তো 2,00,000 টাকার মাল নেবেন তার চাইতেও তার পুঁজি কম। সে হয়তো দেখাচ্ছে যে এই শাড়িটা হয়তো আমরা 500 টাকায় দেখাচ্ছি, কোনো শাড়ি সেন্টার এরকমও হতে পারে যে দেখালো 460 টাকা, কিন্তু আদৌ তার দেওয়ার ক্ষমতা নেই। কেন নেই? সে কাস্টমার এসে অন্যদিক দিয়ে ডাকাতি করবে। তার জন্য বলছি আপনারা একবার আসুন, আরও শাড়ি সেন্টারে ভিজিট করবেন, লাস্ট সব শাড়ি সেন্টারে ভিজিট করার পরে লাস্টে আসবেন ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারে, এবং যে এক এক শাড়ি সেন্টারের দাম জেনে এসে দাম জিজ্ঞাসা করবেন, তখন বুঝতে পারবেন তফাত, চ্যালেঞ্জ করে বলছি। এরপরে আর একটা মসলিন ঢাকাই দেখাবো, মসলিন ঢাকাই, এটার ব্লাউজ পিস আছে একদম পুরো অলওভার কাজ, এরকম অলওভার কাজ দেখাচ্ছি আমি, খুলেই দেখাচ্ছি, এরকম অলওভার কাজ এটার ব্লাউজ পিস আছে, এটার দাম পড়বে মাত্র 600 টাকা, এটা 600 টাকা। এরই আরও কমা আছে, যদি নেন সেটা 450, 500, 600 এরকম দামের আসবে, 450 টাকা থেকে শুরু, কিন্তু এটার দাম হয়েছে 600। এরপরে আর একটা অলওভার দেখাবো, মিনাকারির অলওভার দেখাবো, এটা অলওভার একদম সেলফের উপরে, এটা হয়েছে অলওভারের উপরে। এই দেখুন আঁচলটা এরকম হবে, আবার 3D কালার, কুচিতেও এরকম কালার আসবে, অনলি 900 টাকা, অনলি 900 টাকা। দেখুন আমার কাছে মিনাকারি এখন, মিনাকারির দাম বহুত কমে গেছে, 800 টাকায় মিনাকারি দেবো। আর সুরাটের যদি মিনাকারি নেন আপনাদের দাম অনেক কম হবে, আপনারা ভাবতে পারবেন। এইটার দামটা আমি গোপন রাখছি, কেন গোপন রাখছি, আমি বলেছি যে গোপন আমি রাখি না, তাও গোপন রাখছি। যদি কেউ সুরাটের জামদানি নেন, না মিনাকারি সুরাটেরও আছে ওখানেরও আছে, মানে দামের এতটা পরিমাণে তফাত পাবেন, আপনি অটোমেটিক সুরাটেরও নেবেন এটাও নেবেন, আপনি তাহলে 2 পয়সা লাভবান হবেন। এর জন্য আমি বলছি সুরাটের মিনাকারিটার দামটা আমি বলছি না, তাও সুরাটের মিনাকারি এক পিস দেখিয়ে দিচ্ছি, এক পিস সুরাটের মিনাকারি দেখাও। এটা হয়েছে সুরাটের মিনাকারি, এটা হয়েছে সুরাটের মিনাকারি, এর দাম কিন্তু অনেক কম, আপনারা আসুন এসে ভিজিটিং করুন তাহলে বুঝতে পারবেন। আর এমনি আমাদের এখানের মিনাকারির দাম এখন 800 টাকা,
যেটা পূজোর সময় 1,000, 50,000 অনেকে কেউ 1,200 বিক্রি করেছে, আমাদের এখন দাম হচ্ছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার 800 টাকা। এটার দাম, এটা হয়েছে সুরাটের মিনাকারি, এটার দাম অনেক কম পড়বে, অনেক কম পড়বে, এটাই আপনাদের গোপনত্ব আমি বলে দিচ্ছি। আর একটা আপনাদের শাড়ি দেখাচ্ছি, সফটের বিভিন্ন রকমের শাড়ি আসছে, আমাদের ভিডিও বহুত বড় হয়ে যাচ্ছে, যতটা পারি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। এই আর একটা অলওভারের শাড়ি দেখাচ্ছি, এটা হাডের মধ্যে অলওভার, হাডের মধ্যে এরকম অলওভার আসবে, এটার দাম অনলি 700 টাকা, এরকম অলওভার কাজ আসবে। আর একটা এরকম নিমকি, এটা নিশ্চয়ই খুব পরিচিত, এটা খুব পরিচিত, এক এক দোকানে এক এক রকমের দাম নেয়, এটা 650 টাকা। যদি কেউ বেশি নেয় তার ক্ষেত্রে এটার দাম অনেক ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। অলওভার এরকম কাজ, এটা মাত্র 650 টাকা, মাত্র 650, একদম পুরো ডিপ ডিপ কালার আছে। এরপরে আর একটা শাড়ি দেখাবো আমি, তসরের, এই যে মিনাকারি, এই একটা, আগে একটা মিনাকারি দেখিয়েছি, এই একটা মিনাকারি, এই দুটো দু রকমের দেখালাম, এবার গেল, এবার দেখাই আর একটা অলওভারের, একদম কম দামের অলওভার, 600 টাকা অনলি, 600 টাকায়ও অলওভার ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারে পাওয়া যায়। এটা একদম, মানে আমরা প্রত্যেকবার বলি যে প্রত্যেকটা শাড়ি সেন্টারের চাইতে আমাদের 2 টাকা হলেও সস্তা, এর জন্য আমরা দেখাচ্ছি অলওভার, এরকম অলওভার মাত্র 600 টাকায়, এটাই হয়েছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের চ্যালেঞ্জ। এবার দেখাবো 3D-র উপরে তসর, অনলি 700 টাকা। দেখুন, জামদানি সারা রাত্রির দেখিয়ে শেষ হবে না, যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করছি। এটা হয়েছে 3D, এরকম কাজ হবে, আঁচলটা এরকম হবে, অনলি 700 টাকা। এরপরে আর একটা দেখাচ্ছি, 3D পম্পম, এটা একদম নিউ কালেকশান, এটা একদম নিউ কালেকশান, অনলি 750 টাকা, অনলি 750 টাকা, এরকম হবে, এরকম 3D কালারের আসবে, আঁচলটা এরকম আসবে, আঁচল এরকম পম্পম আসবে, মাত্র 750 টাকা। এরপরে আর একটা পিওর মটকা তসরের দেখাবো, দেখো মটকা তসরের আমাদের অনেক রকমের আছে, এইটা মটকা তসরের, অনলি 950 টাকা দাম, এটা হয়েছে অনলি 950 টাকা, আমকলকা বলে এটাকে, বডিটা এরম আসবে, আঁচলটা, এর প্রচুর ডিজাইন আছে, ওখানে দেখতে পারবেন, ও প্রচুর ডিজাইন আছে, এটা হয়েছে আমকলকা। এরপরে আর একটা দেখাবো, রঙ্গবতী, দেখুন রঙ্গবতীটা সবার লাস্টে দেখা হয়েছিলাম, সামনে রয়েছে তাই দেখিয়ে দিচ্ছি, রঙ্গবতী খুব পরিচিত নাম, এটা সাদা লালে দেখাচ্ছি, আরও অনেক রকমের কালার আছে, এটা সাদা লালে দেখাচ্ছি, এটা পাটটা এরম হবে, আঁচলটা এরম হবে, আর একটা হলুদের উপরে লাল দেখাচ্ছি, হলুদের উপরে লাল দেখাচ্ছি, রঙ্গবতী, এর বিভিন্ন কালারের আছে। আর একটা দেখাচ্ছি হলুদ সাদার, একই রঙ্গবতীর, এর দাম অনলি 1,400 টাকা, অনলি 1,400 টাকা, ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার বলেই সম্ভব, এ অন্য শাড়ি সেন্টারে কারোর দেওয়ার ক্ষমতা নেই। দেখুন আমি চোখের সামনে কালার পেলাম, আর দেখিয়ে দিচ্ছি, এটা আবার আলাদা কালার, অনলি 1,400 টাকা, চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো শাড়ি সেন্টারে ক্ষমতা থাকে যদি 1,400 টাকা দেওয়ার, তার চেয়ে কমে দেবো, কারণ হয়েছে আমাদের পুজো পুরো নিজের প্রোডাক্ট, তাই 1,400 টাকায় দিতে পারবো। এরপরে আর একটা শাড়ি দেখাচ্ছি, বেলপাতা, এই দেখুন বেলপাতা, বেলপাতা সুরাটেরও হয়, সুরাটের বেলপাতার দাম অনেক কম, আর এটা হয়েছে এখানের বেলপাতা, আমার নিজস্ব প্রোডাক্ট, এটাই ব্লাউজ পিস হবে না, সুরাটেরটাই ব্লাউজ পিস হবে, এর দাম অনলি 900 টাকা। এরপরে আর একটা তসরের দেখাচ্ছি, এটারও দাম একটু বেশি, এটা পুরো হ্যান্ডলুমের, এটা পুরো হ্যান্ডলুমের জ্যাকেট তাঁতের, আপনারা আসলে বুঝতে পারবেন, এটা জ্যাকেট তাঁতের অলওভার, একদম নিউ ডিজাইন, নিউ কালেকশান, নিউ ডিজাইন, মাত্র 1,300 টাকা, নিউ কালেকশান, নিউ ডিজাইন, এরকম এরকম অলওভার কাজ, এটার দাম হবে মাত্র 1,300 টাকা। এরপরে আর একটা অলওভারের জামদানি দেখাচ্ছি, আপনারা হয়রান হয়ে যাবেন যে অলওভারের জামদানি, এত সুন্দর জামদানি এত কম দামে কী করে হয়, এটা কিন্তু আমার বহুত পুরনো ভিডিওতেও দেওয়া আছে, যে দামে আজকেও আপনাদের সেই দামে দেবো, কারণ হয়েছে
এতদিন পরেও সেই দামে সুতোর দাম বাড়তি, তো আমরা বেশি দাম বাড়াইনি, এটাই হয়েছে চ্যালেঞ্জ। দেখুন সেই 1050 টাকা, আগেও দিয়েছি এখনও দেবো 1050 টাকা। দেখুন বডি অল ওভার এরকম কাজ, এর বিভিন্ন কালার আছে, অল ওভার এরকম কাজ, মাত্র 1050 টাকা। এরপরে একটা হাফ হাফ দেখাবো, হাফ হাফ দেখাবো, এই হাফ হাফটার দাম হয়েছে এটা 1200 টাকা অনলি, এটাও অল ওভার, এটার দাম হয়েছে 1200 টাকা। হাফ হাফের খুব মার্কেট চাহিদা, এরকম অল ওভার কাজ, মাত্র 1200 টাকা। দেখুন ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার যদি না দিতে পারে, একদম চ্যালেঞ্জ, অন্য কোনো শাড়ি সেন্টার দিতে পারবে না। আর একটা নতুন মডেল একদম কারেন্ট আমরা বের করেছি, কোনো শাড়ি সেন্টারে এটা পাবেন, এখনও ডুপ্লিকেট হয়নি, এর জন্য ভিডিওতে দেখাতে চেয়েছিলাম না, ভেবেছিলাম যে না ভিডিওতে দেখাবো না, তাও চিন্তা করলাম না দেখিয়ে দিই। কারণ হয়েছে দেখুন অনেক অনেক ডিজাইন আছে, এখনও তো ঈদ দেরি আছে, তা আবার চৈত্র মাস আছে, কারণ অনেকে দেখা গেল ডুপ্লিকেট করবে, কারণ সেই হিসাবে তাও দেখাতাম না, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, এটা অল ওভার, একদম অল ওভার, এরা দু রকমের আছে, দু রকমই আপনাদের দেখাবো। দেখুন এটা হয়েছে অল ওভার এরকম কাজ, হরিণের কাজ, অল ওভার পারে হরিণ, এটা এটা তো ফিগার আছে, মহামানন্দের একটু অসুবিধা, এর জন্য পুরো সাবস্ক্রিপ্ট অন্য, একদম সেম টু সেমের অন্য ডিজাইন আছে, এই সেম টু সেমের এটা দু রকমের ডিজাইন বের করেছি, এটা যেমন হরিণ, এটা আবার আর একটা ডিজাইন, এই একই শাড়ির দু রকম ডিজাইন বের করেছি, কারণ সামনে ঈদ, কারণ আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারাও তো ব্যবহার করবে, কারণ তারা তাদের এটাই অসুবিধা, কারণ ফিগার রয়েছে, এটা ফুলের উপরে করেছি। দেখুন এরকম অল ওভার, একই জিনিস দু রকমের, ঠিক আছে, এর জন্যই তো বলছি ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার ছাড়া একদম চ্যালেঞ্জ, কোনো শাড়ি সেন্টারে চ্যালেঞ্জ আমাদের দিতে পারবে না। আমাদের কাছে করাত গুটি রয়েছে, আরও বিভিন্ন রকম রয়েছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে বলে দেখাতে পারছি না, তাই বলছি আজকে এই অবধি দেখিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলেই নমস্কার, শেষ করছি।